হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা জানবো যে এসি কারেন্ট কি এবং ডিসি কারেন্ট কি, এবং এসি এবং ডিসির মধ্যে যে পার্থক্য গুলো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। তবে ভিডিওটি শুরু করার আগে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব যদি না করা থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগে লাইক করবেন। আজকে আমরা জানবো যে ডিফারেন্স বিটুইন ডিসি এন্ড এসি। তবে যে ডিসি এন্ড এসির মধ্যে যে পার্থক্য শুরু করতে গেলে আমাদেরকে জানতে হবে যে ডিসির পুরো নাম কি। তাহলে ডিসির পুরো নাম কি? ডাইরেক্ট কারেন্ট। এবং এরপর আমরা জানবো এসির পুরো নাম কি। এসির পুরো নাম হচ্ছে কি? অল্টারনেটিং কারেন্ট। এবং এই যে ডিসি, ডিসি হচ্ছে আবিষ্কার করেছিলেন কোন বিজ্ঞানী? যে ডিসি কারেন্ট আবিষ্কার করেছিলেন থমাস এডিসন, এটি হচ্ছে ডিসি কারেন্ট হচ্ছে আবিষ্কার করেছিলেন। এবং এসি কারেন্ট আবিষ্কার করেছিলেন যে নিকোলা টেসলা, এটি হচ্ছে কি নিকোলা টেসলা এই বিজ্ঞানী কি এসি কারেন্ট আবিষ্কার করেছে। এবার এই যে ডিসি এসি এর মধ্যে দেখতে গেলে যে ডিসি হচ্ছে সব থেকে হচ্ছে কি শক্তিশালী, এসি হচ্ছে কি কম শক্তিশালী। আমরা যদি একটু গ্রাফের মাধ্যমে যদি দেখি যে ডিসি কারেন্টটা কি, তোমরা দেখতে পাচ্ছ যে ডিসি কারেন্ট হচ্ছে কি অনলি গোজ ওয়ান ওয়ে, মানে একদিকেই যেতে পারে, পজিটিভ থেকে নেগেটিভ এর দিকে যাবে কি যে ডিসি কারেন্ট সবসময়। আর এসি কারেন্ট হচ্ছে, আমি যদি এটা গ্রাফের মাধ্যমে যদি দেখায় যে এইটা হচ্ছে কি যে ভোল্টেজ, এবং এইটা হচ্ছে কি পজিটিভ দিক এবং এটা হচ্ছে কি নেগেটিভ দিক। তোমরা সবাই দেখতে পাচ্ছ যে গ্রাফটা উপরের দিকে উল্টো এবং নিচের দিকে না, আবার উপরের দিকে উল্টো আবার নিচের দিকে না, মানে একবার কি হবে যে এসি কারেন্টটা হচ্ছে যে একবার কি হবে পজিটিভ হবে বা পজিটিভ নেগেটিভ, এরকম কতবার হবে। আমরা জানি যে আমাদের সবসময় কোনো জিনিস কিনলে লেখা যায় 50 Hz, মানে 50 Hz বা 60 Hz এর হয়। আমাদের ইন্ডিয়াতে কি হয় যে 50 Hz, মানে কি এসি কার 50 Hz এর হয়। হার্জ কথার অর্থ হচ্ছে যে 50 Hz, মানে কি সেকেন্ডে 50 বার কি হবে এসি কারেন্ট কি হবে, একবার পজিটিভ হবে এবং একবার নেগেটিভ হবে, এইটাই হচ্ছে কি হার্জ। আর এইটা এতটাই তাড়াতাড়ি হয় যে আমরা বুঝে উঠতে পারি না যে কখন আলোটা হচ্ছে নিচ্ছে কখন হচ্ছে বন্ধ হচ্ছে, এইটা হচ্ছে এসি কারেন্ট। তাহলে একবার কি হবে যে পজিটিভ হচ্ছে একবার নেগেটিভ হচ্ছে, এরকম সেকেন্ডে কতবার হবে? সেকেন্ডে 60 বার হবে, তাই আমরা এটাকে হার্জ বলি যে 50 Hz, মানে কি সেকেন্ডে 50 বার পজিটিভ নেগেটিভ এরকম কি হবে ঠান্ডা। তাহলে এরপর আমরা যদি বলি যে ডিসি কারেন্টের ফ্রিকোয়েন্সি সবসময় কি হবে শূন্য, ডিসি কারেন্টের সবসময় কি হবে ফ্রিকোয়েন্সি সবসময় জিরো হবে। আর এসি কারেন্টের ফ্রিকোয়েন্সি আমাদের ইন্ডিয়াতে এসি কারেন্টের ফ্রিকোয়েন্সি কত? 50 Hz, আমি বলেছিলাম যে সেকেন্ডে 50 বার ওঠানো এইটা। আর সবসময় মনে রাখবে যে ডিসি কারেন্ট হচ্ছে কি যে একদম একই দিকে প্রবাহ হয়, এর কোনো ফ্রিকোয়েন্সি নেই, মানে এনি টাইম হচ্ছে ভোল্টেজ দিতেই থাকে দিতেই থাকে। আমাদের যে ইন্ডিয়াতে যে রেল যে চলে ইলেকট্রিক যে রেল ইঞ্জিন, এটিও হচ্ছে কি ডিসি তে চলে। তাহলে ডিসিটা হচ্ছে, তোমাদেরকে আগে বলি, এটি হচ্ছে কি নো লং ডিস্টেন্স, ডিসিটা হচ্ছে কি বেশি দূরত্ব অতিক্রম করতে পারে না। হয়তো দেখা গেল একটা জায়গায় হয়তো তাপ বিদ্যুৎ কেন্দ্র আছে, সেখান থেকে হয়তো 150 কিলোমিটার 200 কিলোমিটার ডিস্টেন্সে যে আমাদের বাড়ি পর্যন্ত যে কারেন্টটা যে আসে এতটাই ডিস্টেন্স প্রোভাইড করতে ডিসি কিন্তু পারবে না। এই জায়গায় তাহলে কি কারেন্টের প্রয়োজন? এই জায়গায় প্রয়োজন হচ্ছে এসি কারেন্ট। এবং কি এসিটা হচ্ছে কি লং ডিস্টেন্স, মানে কি এটি হচ্ছে লং ডিস্টেন্স হচ্ছে কি অতিক্রম করতে পারে। এবং ডিসি কারেন্টের এনার্জি লস হচ্ছে কি খুব বেশি হয়, তাই এটা কি বেশি দূরত্ব অতিক্রম করতে পারে না। আর এসি কারেন্টের এনার্জি লসটা হচ্ছে খুব কম হয়, তাই হচ্ছে কি এসি কারেন্ট অনেক দূর পর্যন্ত অতিক্রম করতে পারে। তাহলে এই যে আমাদের যে রেল যে চলে বা রেল ইঞ্জিন যে আছে, ওর যে উপরে দেখবে একটা যে তার যে আছে ওটা রকম, ওটা হচ্ছে কি এসি কারেন্ট। কেন? যে অনেকটা দূরত্ব কারেন্টটাকে নিয়ে যেতে হবে বলে তাই এসি কারেন্ট নিয়ে গেছে। আবার কার দেখবে যে ট্রেনের যে এরকম তার আছে এইরকম লেগে গেল, লাগার পর যে তারটা যে ইঞ্জিনের ভিতরে আসছে ওইখানে কি করে দিচ্ছে যে এসি থেকে আবার ডিসি তে কনভার্ট করে ইঞ্জিনটা চলছে, এই জন্য ইঞ্জিনের রেলের ইঞ্জিনের এতটাই ক্ষমতা। আমরা এবার যদি বলি যে ডিসি কারেন্ট, ডিসি কারেন্টটাকে হচ্ছে কি আমরা স্টোর করতে পারবো, কিন্তু এসি কারেন্টকে আমরা কি স্টোর করতে পারবো না। কি ডিসি কারেন্টকে আমরা কি স্টোর করে রাখতে পারি? যেমন আমাদের যে ফোনের ব্যাটারি বা যে কোনো যে ইনভার্টারের যে ব্যাটারি বা সোলার যে চালায় তার যে ব্যাটারি, এতে হচ্ছে আমরা কি করি যে ডিসি কারেন্ট হচ্ছে রাখি। কেন? ডিসি কারেন্টকে আমরা কি স্টোর করতে পারি কিন্তু এসি কারেন্টকে আমরা স্টোর করতে
পারবো না। এবার আমি যদি বলি যে ডিসি কারেন্টের যে ডিসি যে আমাদের বাড়িতে যে ইলেকট্রিক সরঞ্জাম আছে ডিসিতে কিরকম চলে, আমরা যে ফোনের যে চার্জারটা যে ব্যবহার করি, ধরো ফোনের যে চার্জার, এই তো ধরো ফোনের চার্জার, কি হয় এইটা প্লাগ, এইটা হচ্ছে কি কেবল, এখানে কি আছে যে পিন আছে, তাহলে এইখান এইটা এতটা পর্যন্ত কি এসি কারেন্ট, তারপরে এখানে কিসে কনভার্ট হয়ে যাচ্ছে কিসে ডিসি কারেন্টে, তারপরে কি ডিসি কারেন্ট হয়ে আমাদের ফোনের ব্যাটারি হচ্ছে কি চার্জ। এবং হচ্ছে আমি যদি বলি যে ডিসি কারেন্টের আমরা যে কম্পিউটার চালাই এটাও হচ্ছে কি ডিসি কারেন্ট, আমরা যে টিভিটা যে চালাই এটাও কি ডিসি কারেন্ট, আর এসি কারেন্টে কি কি চলে, যে আমাদের ফ্যানটা যে চলে এটা হচ্ছে এসি কারেন্টে। তাহলে তোমরা এসি কারেন্টের যে যন্ত্রপাতি গুলো এবং ডিসি কারেন্টের যে কি কি যন্ত্রগুলো আছে তোমরা জানতে পারো। এরপরে তোমাদের কোশ্চেন আসতে পারে ডিসি থেকে কি এসিতে কনভার্ট করা যায়, হ্যাঁ অবশ্যই হচ্ছে ডিসি থেকে এসিতে কনভার্ট করা যায় এবং এসি থেকে ডিসিতেও কনভার্ট করা যায়। তবে দেখা যাক কি, আমরা এসি থেকে ডিসিতে যখন কনভার্ট করব কিসের মাধ্যমে, যে রেকটিফায়ার, তাহলে আমরা এসি থেকে ডিসিতে কনভার্ট করতে পারছি রেকটিফায়ারের মাধ্যমে আমরা হচ্ছে করতে পারি। তারপরে ডিসি থেকে এসি কে কনভার্ট করা যায় কিসের মাধ্যমে, ইনভার্টারের মাধ্যমে। তোমরা জানো যে এসি থেকে যে ডিসিতে যে কনভার্ট করি আমি যে এই যে ফোনের যে চার্জার, তাহলে এইটা এইখানে কি আছে যে রেকটিফায়ার আছে, এটা হচ্ছে কি একটা কি রেকটিফায়ার। তাহলে এই রেকটিফায়ার কি করলো, এসি থেকে ডিসিতে কনভার্ট করে দিল, তবে হচ্ছে আমরা কি ফোনের হচ্ছে ব্যাটারি চার্জ দিতে পারছি। এবং ডিসি থেকে এসিটা যে ব্যাপারটা যদি আমি যদি বলি, আমাদের বাড়িতে কারেন্ট চলে গেলে আমরা সাধারণত কি করি, যে ইনভার্টার কি ইনভার্টারটা হচ্ছে কি ডিসি থেকে এসিতে হচ্ছে প্লাগ করা। আমি যদি বলি ধরো এইটা হচ্ছে কি বোর্ড, ইলেকট্রিক বোর্ড, এখান থেকে আমরা কি প্লাগ গুঁজে কি করি যে ইনভার্টারে নিয়ে আসি, এটা হচ্ছে কি হয়ে যাবে ইনভার্টার। তারপরে কি হয়ে গেল যে আমরা ব্যাটারি আমাদের এখানে আছে ব্যাটারিতে স্টোর করি। আর ইনভার্টার হচ্ছে, ইনভার্টারে হচ্ছে দু রকম ভাগ আছে, ইনভার্টার দুটা অংশ, একটা হচ্ছে কি ইনভার্টার আর একটা হচ্ছে কি রেকটিফায়ার। তাহলে কি ইনভার্টার দুটো অংশ, একটা হচ্ছে কি রেকটিফায়ার আর একটা হচ্ছে কি ইনভার্টার। তাহলে রেকটিফায়ারের কাজ কি, রেকটিফায়ারের কাজ হচ্ছে প্রথমে যখন কারেন্ট থাকবে এসি থেকে ডিসিতে, এসি থেকে ডিসি করে কি করে ব্যাটারিটা চার্জ করে নেবে, আর যখন কারেন্ট চলে যাবে তখন কি হবে আবার ডিসি কে এসি কনভার্ট করবে কিসের মাধ্যমে, ইনভার্টারের মাধ্যমে। তাহলে ফ্রেন্ডস তোমরা হচ্ছে এসি এবং ডিসি তোমরা হচ্ছে অবশ্যই জানতে পারো। যদি ভিডিওটি যদি ভালো যদি লাগে অবশ্যই হচ্ছে লাইক করবে।